বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি কয়েকটা সূরা থেকে যে মানুষের জীবনের কি সমস্যার সমাধান করা যায়, কিভাবে পৃথিবীতে আমরা ভালো থাকতে পারি। তো এখন কথা হলো সূরা মাউন এর আমল ও ফজিলত থেকে কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনবেন, তবে আমাদের ইহকাল ও পরকালের উপকৃত হতে পারব। এবার আসি এ ছুরা মাউন পাঠ করে ব্যবহারের জিনিসপত্রের উপরে ফুঁক দিলে সেগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে। প্রত্যহ 41 বার এ ছুরা পাঠ করলে সেই পাঠকারীর উপর পরমকাপেক্ষী থাকিতে হবে না এবং রুজি রোজগারে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। হে সমস্ত জগৎবাসী, অবশ্যই খেয়াল করে শুনছেন যে আমরা পৃথিবীতে চলাকালীন অনেক জিনিসপত্র কেনাকাটা করি, অনেক খাদ্যদ্রব্য কেনাকাটা করি, কিন্তু বরকত তেমন দেখি না, মানে ছো করে আনলে ছো করে শেষ হয়ে যায়। তো এর মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম ব্যবহার করতে তো বলেই যাই, তার মধ্যে যদি আমরা সূরা মাউনের যে বিষয়টা, যে আমরা যদি এটি পাঠ করে সেই খাদ্যদ্রব্যের উপরে ফুঁক দিই, তো ইনশাআল্লাহ আমাদের বরকত আল্লাহ দান করবেন। 40 বার এই সূরা পাঠ করে যে পাঠকারীর কখনো মোকাপেক্ষী হতে হবে না কারো কাছে, অবশ্যই আল্লাহ আমাদেরকে হালাল রুজিতে বরকত দান করবেন। এবারে আসি যে সূরা কাউসার, সূরা কাউসার এর আমল ও ফজিলত। জুমার রাতে 1000 বার পাঠ করলে এছুরা 1000 বার পাঠ করলে পুনরায় 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিয়ামত লাভের সৌভাগ্য ঘটবে। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনির সাথে ইনশাআল্লাহ আমাদের কিয়ামত নসিব হবে। এবার আসি যে এ সূরা লিখে গলায় বাঁধলে, মানে সূরা কাউসার লিখে গলায় বাঁধলে শত্রুদের কবল হতে নিরাপদ থাকবেন। আচ্ছা, প্রত্যহ 1000 বার পাঠ করলে রুজি রোজগার ও মান ইজ্জত বৃদ্ধি পাবে এবং মন ও বাসনা পূর্ণ হবে। আচ্ছা, নির্দোষ ব্যক্তি জেল হতে মুক্তি লাভ করবে। আচ্ছা, তো এবার আসবে এই ছুরা কাউসার পাঠ করে গোলাপ জলের উপর ফুঁক দিয়ে প্রত্যহ সে পানি চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। হে পৃথিবীর মানুষ, হে মুসল্লিগণ, বিভিন্ন ধর্মের মানুষ, কোরআনটি শুধু খালি মুসলমানের জন্যই আসেনি, সকল ধর্মের সকল ব্যক্তিদের জন্যই, যেহেতু ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার, ধর্ম যার তার কোরআন কিন্তু সবার। তবে এটাই আমাদের জানা দরকার যে এই সূরা কাউসার পাঠ করে গোলাপ জলের উপরে ফুঁক দিলে প্রত্যহ সে পানি চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসি যে সূরা কাফিরুন, সূরা কাফিরুন এর আমল ও ফজিলত। এই সূরাটি রবিবার দিন সূর্যোদয়ের সময় 10 বার এই সূরা পাঠ করে মহান আল্লাহ তাআলার নিকট যে কোনো মাকসুদ হাসিলের জন্য দোয়া করিলে ইনশাআল্লাহ তা পূরণ হবে। আচ্ছা, কথাটা আমি আবার বলছি যে সূরা কাউসার রবিবার দিন সূর্যোদয়ের সময় 10 বার এই সূরা পাঠ করে মহান আল্লাহ তাআলার নিকট যে কোনো মাকসুদ হাসিলের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ তা পূরণ করে দেন। এবার আসি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই সূরা কাফিরুন পাঠ করলে কি হয়। আচ্ছা, প্রত্যহ সকাল ও সন্ধ্যায় সূরা কাফিরুন অন্তত একবার করে পাঠ করে তাহলে কি হয়, সন্দেহ এবং ইমানের দুর্বলতা হতে মুক্ত থাকবে। এবার আসি যে ঝুলিয়ে রাখলে তাতে বেচাকেনা বেশি হবে। যেমন দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, খারাপ অবস্থা, তারা যদি এই সূরা নাসর এর আমল ও ফজিলত, এর মধ্যে বলা হয়েছে দোকানের ঘরের মধ্যে যদি ঝুলিয়ে রাখা হয় লিখে সূরাটি, ইনশাআল্লাহ তার বেচাকেনি ভালো হবে। আচ্ছা, আরেকটু কথা বাকি আছে সূরা কাফিরুনের, সেটি হলো প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এ সূরা অন্তত একবার করে পাঠ করিলে শিরক, সন্দেহ এবং ইমানের দুর্বলতা হতে মুক্ত থাকবে। আচ্ছা, এবার আসি যে সূরা নাসর,
সূরা নাসরের আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে। এ সূরা রাঙ্গতার মধ্যে খোদাই করে লিখে জালে বেঁধে দিলে উক্ত জালে বহু বহু মাছ ধরা পড়বে। আচ্ছা, আর কাঠে খোদাই করে লিখে দোকানে ঝুলিয়ে রাখলে তাতে বেচা কেনা খুব বেশি হবে। এটি হলো সূরা কাউসারের আমল ও ফজিলত। তো এবার আসি সূরা লাহাব। সূরা লাহাব এর আমল ও ফজিলতের মধ্যে আল্লাহ কি বলেছেন? এ সূরা লিখে শরীরের বেদনা স্থানে বেঁধে দিলে আল্লাহর রহমত বেদনা লাঘব হয়ে যাবে। আচ্ছা, এবার আসি সাতবার এ সূরাটি পাঠ করে কিছু লবণের উপর ছিটা বা কিছু লবণের উপরে সাতটি দম করে বা ফুঁক দিয়ে শত্রু ধ্বংসের নিয়ত করে ওই লবণ আগুনে ভিতরে ফেলে দিলে মহাপ্রতাপশালী শত্রুও একেবারে নিস্তেজ হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে। তবে অবৈধভাবে এ আমল নিষিদ্ধ। কথাটি আমি আবার বলছি, সূরা লাহাব এ আমল ও ফজিলত। এ সূরা লিখে শরীরের বেদনা স্থলে বেঁধে দিলে আল্লাহর রহমতে বেদনা ভালো হয়ে যাবে। আচ্ছা, এবার আসি এই সূরা লাহাব সাতবার এ সূরাটি পাঠ করে কিছু লবণের উপরে সাতবার দম করে বা ফুঁক দিয়ে সে শত্রু ধ্বংসের নিয়ত করে এবং ওই লবণ আগুনের ভিতরে ফেলে দিলে মহাপ্রতাপশালী শত্রুও একেবারে নিস্তেজ হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে। তবে অবৈধভাবে এ আমলটি নিষিদ্ধ। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।